এক সময় যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, যদি এমন হয় তার সাথে আগের মতো আর কথা হয় না। আপনার ইচ্ছে থাকলেও সে অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়, দু চার মিনিট কথা বলতেই সে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। আর এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে ভেবে নেবেন তার মনে আপনি এখন আর নেই, আপনার প্রতি তার আগ্রহ আগের মতো নেই। তার সাথে কথা বলার যখন আপনার তীব্র ইচ্ছে, ঠিক সে সময়ে সে যদি বারবার আপনার সাথে এই একই রকম আচরণ করে, তাহলে ভেবে নিন সে এখন আপনাকে ভালোবাসে না, কিন্তু মুখ ফুটে সে বলতেও পারছে না। কারোর প্রতি আগ্রহ না থাকলে, কারোর জন্য ভালোবাসা কমে গেলে, তাকে আকাশে চাঁদ এনে দিলেও তার মনে জায়গা পুনরায় ফিরে পাওয়া যাবে না। কারণ হয়তো সে এখন অন্য কারোর ওপর মুগ্ধ, অন্য কারোর প্রতি আপনার চেয়েও বেশি তার আগ্রহ। সে এখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, আর এই সময়ে আপনি যতই ভালোবাসা দেখান আপনার ভালোবাসা তার মন ছুঁতে পারবে না। কারণ মানুষ যখন অন্য কারোর ওপর মুগ্ধ হয় তখন কাছের মানুষের ব্যথাও মানুষের চোখে পড়ে না। আপনি তাকে ভেবে মন খারাপ করতে পারেন, কাঁদতে পারেন, রাত জাগতেও পারেন, আপনারই কষ্ট হবে, এ কথা তাকে জানালেও তার কিছু যায় আসবে না। তাই নিজেকে ভালো রাখার জন্য হলেও যারা ছেড়ে চলে যেতে চায় তাদের যেতে দেওয়া উচিত, তাদের ভুলে যাওয়া উচিত, তবেই ভালো থাকা যায় এবং ভালো থাকতেও পারবেন।